শিল্পী বেগম পরম মমতায় কোলে পিঠে করে নিজ সন্তানের মতো পালন করছেন ভেড়া ও ছাগল। প্রতিদিন সকালে এভাবেই যত্ন নেন তিনি। নদীর পাড়ে ভেড়ার পাল নিয়ে এসে খাবার দেয়া থেকে শুরু করে সবকিছুই করেন নিজ হাতে। নিজের সন্তানের মতো করে এই ভেড়ার পালের 53টি ভেড়াকে দেখে রাখেন শিল্পী। খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4G-তে এখনই গ্রামীণফোন। প্রবাসী স্বামী মনসুর আলম 2015 সালে মালয়েশিয়া থেকে অসুস্থ হয়ে খালি হাতে দেশে ফেরেন। অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হন শিল্পী। এরপর অভাবের সংসারে সুখের বার্তা নিয়ে আসে 3টি ভেড়া ও 1টি ছাগল। 2016 সালে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দেয়া 3টি ভেড়া ও 1টি ছাগলের মাধ্যমে দারিদ্রতা জয় করেন তিনি। আমার স্বামী অসুস্থ হয়ে গেল, তখন বিদেশ থেকে চলে এসলো। আসার পরে সে এক বছর সে বেকারই ছিল, কোনো কিছু করতে পারত না, কোনো কাজ ছিল না। তখন না পারে মন্ত্রী মহোদয়ের কাছে গেল, সে তখন একটা ভেড়া বর্কি আর বাচ্চা সহ দুইটা তিনটা ভেড়া দিল। সেলি আসার পর আমাকে দিল, তারপর থেকে ধরেন আমি এই দেখাশোনা খাওয়া দাওয়া করতে 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 এভাবে কিছুদিন ভালোই হলো, হইতে 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 অনেক হইলো। হওয়ার পরে আপনি বছরে বছরে আমি ভেড়া বর্কি বিক্রি করি। আমরা ঠিক মতো 3 বেলা খাবার পাইনি। এখন ভেড়া বর্কি পালনের পর আমার বাবা মা পালন করে, প্রতি বছর ভেড়া বর্কি বিক্রি হয়। এখন পারিবারিক সচ্ছলতায় এবং হচ্ছে যে পারিবারিক সুখের মুখ দেখেছি আমরা। খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4G-তে এখনই গ্রামীণফোন। বর্তমানে 53টি ভেড়া ও 10টি ছাগল রয়েছে শিল্পী বেগমের উঠানে। 2018 সাল থেকে প্রতি বছর কুরবানির ঈদে 15 থেকে 18টি ভেড়া ও ছাগল বিক্রি করে 1.5 লাখ টাকা উপার্জন করেন স্বামী মনসুর। আমরা স্বামী স্ত্রী মিলে ভেড়া ছাগল দেখাশোনা করি। ভেড়া সব ধরনের খাবার খায়, ঘাস খায়, এটা কোনো অসুবিধা হয় না। গরুর থেকে ভেড়া পালন খুব লাভজনক আমি যা দেখতেছি। ঈদের সময় আমার এই ভেড়া থেকে ভেড়া এবং ছাগল মিলে 1.5 লাখ টাকা বিক্রি হয়। এতে আমার 2টা ছেলে লেখাপড়া করে। শিল্পীর সফলতা দেখে অন্যদেরও ভেড়া ও ছাগল পালনে উৎসাহিত করা হচ্ছে বলে জানান জেলার প্রাণী সম্পদ বিভাগ। দুদুমিয়া আমাদের একটি মাইল ফরক, তাকে দেখে তার আশেপাশে অনেক গরিব লোক তারা এই ভেড়া পালনের দিকে উৎসাহিত হচ্ছে। আমরা আমাদের অফিস থেকে তাদেরকে ভ্যাকসিন, কারিগরি যে বিষয়গুলো রয়েছে, টিকা এবং অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে আসছি। আমি আশা করি যে এই দারিদ্র বিমোচন এই একটা বিশাল হাতিয়ার হিসেবে আমাদের এই ভেড়া পালন একটা ভালো কর্মসূচি বলে আমি মনে করি। শিল্পী বেগম ও মনসুর আলমের সফলতা এখন অনুকরণীয় এলাকাবাসীর কাছে, পরামর্শ নিতে আসছেন অনেকেই। সময় সংবাদ, নাটোর।